জীবন যেতে পারে, কল্লা যেতে পারে, আল্লাহকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হুজুর বহু রকম, বাংলাদেশে হুজুর পীর সাহেবের অভাব নাই। হুজুর হইছে চার প্রকার, কতক্ষণ কয় প্রকার? বাবার শেষ নাই। হিন্দুরা মরছে মা নিয়া, মা সরস্বতী, মা দুর্গা দুর্গা দুর্গা। আর বাংলাদেশের আমাদের ভাইয়েরা মরছে বাপ নিয়া, আছে না নাই? বাপের শেষ নাই, কত যে বাপ। মদিনার ভিসায়া হামায় দো জালালি বরে, মদিনার পাসপোর্ট হামায় দো, আছে? ডিজিটাল জেকের কথা কন, কি জেকের? এর পক্ষে যদি বলেন, এর পক্ষে কিছু লোক আছে কিন্তু বিপক্ষেই বেশি, কথা কন ঠিক না? আমরা কোন পক্ষে যাব, কোরআনের পক্ষে না ওরকম দলের পক্ষে? আমাদের জীবন যেতে পারে কিন্তু আমরা কখনো কোরআন থেকে অন্যদিকে চলে যেতে পারি না। অন্য কোন পথ, অন্য কোন মতের দিকে যাওয়ার কোন সুযোগ? জীবন যেতে পারে, কল্লা যেতে পারে, আল্লাহকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে হুজুর বহু রকম, বাংলাদেশে হুজুর পীর সাহেবের অভাব নাই। হুজুর হইছে চার প্রকার, কতক্ষণ কয় প্রকার? এক নম্বর হলো তরকারি হুজুর, ভালো করে বুঝুন কি হুজুর। দুই নম্বর হলো সরকারি হুজুর, তিন নম্বর হলো দরবারি হুজুর, আর চতুর্থ নম্বর হলো দরকারি হুজুর। এর আবার তাফসীর শর্ট করে বলি তাহলে ভালো বুঝবেন। তরকারি হুজুর কারা? খালি দেখবেন দাওয়াত খেয়ে বেড়ায়, মুরগির রান হইলে আর কোনো কথা নাই, খাবে 500 টাকা 1000 টাকার কসকসে একটা নোট পকেটে নিয়ে, আল্লাহ আল্লাহ এই ভাইটারে তুমি 14 গুষ্টি সুদে জান্নাতে দি দাও। সুদের টাকার বাজার না, ঘুষের টাকার দেখার টাইম নাই, আছে না নাই? দুই নম্বর কারা? সরকারি হুজুর। শুধু বর্তমান সরকার যে ক্ষমতায় তা না, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তার পাচাটা গোলাম হয়ে কিছু খুজুর নম নম সুরে নম নম ভঙ্গিতে ওই নেতাকে হাইলাইট করার জন্য কথা বলে, আল্লাহর কোরআন হাদিস ভুলে যায়, আছে না নাই? এনাদেরকে আমরা সরকারি হুজুর বলতে পারি। দুই নাম্বার কি? তৃতীয় নাম্বার হচ্ছে দরবারি হুজুর। তারা কারা? খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কলা খাবা, শিকল বাবা, বিরি বাবা, এই দরবারে কিছু হুজুর যায়, তারা আবার কামিল পাশ করে, তারা আবার মুফতি মুহাদ্দিস, আছে না নাই? এরকম হুজুর যারা ওখানে খাজা বাবাকে হাইলাইট করার জন্য, ভণ্ড বাবাদের হাইলাইট করার জন্য যায়, কোরআন হাদিসের হক কথা বলে না, এর হলো দরবারি হুজুর। নিজের পেটের আখের সংগ্রহ করে, আছে না নয়? নেক্সট এন্ড ফাইনাল চতুর্থ নাম্বার হচ্ছে সেই হুজুর যারা হলো দরকারি। তারা কারা? যারা দাওয়াত খাওয়ার ধান্দা করে না, যারা কোনো খাজা বাবার মাজারে গিয়ে সিজদায় পড়ে থাকে না, যারা বরাবরের মতোই কোরআনুল কারিমের হক কথাগুলো বলে যায়, দার্থহীন কণ্ঠে কোরআনের হক কথা বলতে গিয়া যদি তার গলার মধ্যে রশি দেওয়া ঝুলাই দেওয়া হয়, সেই রশিটাকে ফুলের মালা মনে করে বরণ করে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহকে বলে না, কোরআনকে বলে না, কথা ঠিক না? তারাই হচ্ছে হকপন্থী আলেম, হকপন্থী দরকারি হুজুর, কথা বলেন ঠিক না? আপনারা কোন হুজুর আলোচনা শুনবেন, তরকারি সরকারি দরবারি না দরকারি? রাজি আছেন তো? অসুবিধা নাই তো? হ্যাঁ, আমি অত বড় দরকারি হুজুর না, তবে হ্যাঁ সেই দরকারি হুজুর যে রাস্তায় তিনি চলে গেছেন 50টিরও বেশি সময় ধরে, 50টিরও বেশি দেশে, 50 বছরের অধিক সময় যিনি কোরআনের পথে দিয়েছেন, আজকে সেই কোরআনের পাখি খাঁচাই বন্দি, কথা কন ঠিক না? দোয়া করে আল্লাহ সেই কোরআনের পাখিকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও, বলেন আমিন। আর একটু জোরে করে আল্লাহুম্মা আমিন। সেই পথের যাত্রী হয়ে তারই অনুকরণ অনুসরণ করে সে কোরআনকে ফলো করে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তাওফিক দান করেন। দোয়া চাই সবার কাছ থেকে, দোয়া করতে রাজি আছেন তো? জোরে বলেন আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আসুন, লং টাইম না শর্ট টাইম কথা হবে, আমি যে আয়াতে কারিমা তুলেছি সেখান থেকে কথা হবে। তার পূর্বে কোরআনকে হাইলাইট করে কিছু কথা বলার দরকার আছে না নাই? এই কোরআন শুনলে সবার কি সহ্য হবে? এই কোরআন শুনেছিল আবু বকর, এই কোরআন শুনেছে আবু জেহেল,
আবু বকর কোরআন শুনে ঈমানদীপ্ত হয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায়, আর এই কোরআন আবু জেহেল শুনেছে, শোনার সাথে সাথে ওর শয়তানি বাড়ছে, জাহান্নামের সার্টিফিকেটও দুনিয়ায়। আছে না নাই? এ কথা আমার না, কথাটা কার? কোরআন শুনলে যে গাও জ্বলে, বলে মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবি ওলা। আছে না নাই? কিছু লোকের মনে বড় জ্বালা পাঞ্জাবি ওলারা, আর কিছু লোকের জ্বালা হলো কোরআন শরীফ। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْتُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا الله أكبر ولا جاي যখন তাদের সামনে কাফেরদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, যখন কাফেরদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, সেই সময় তাদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্নগুলো ফুটে ওঠে, আর যখন কোরআনের তাফসির করা হয়, ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন তাদের যে লোকটা কোরআন থেকে যে আলেম হক কথা বলবে, যে বক্তা হক কথা বলবে, তাকে মারার জন্য আক্রমণাত্মকভাবে এগিয়ে আসবে। কথা এরকম আছে না নাই? এই আয়াতের বাস্তবায়ন আছে না নাই? কোরআন থেকে হক কথা বললে পরে দেখবেন ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড, চেহারার দিকে তাকাইলে দেখবেন হুজুর বিদ্বেষী কিছু লোক আছে, হুজুরদের দেখলে খালি মানে রাগে ফায়ার হয়ে যায়, মানে চেহারার দিকে তাকাইলে মনে হয় যে চাবায়া খাবে লবণ ছাড়াই, কিন্তু খাইতে তো পারে না, খালি দাঁত কিরমির করে। আছে না নাই? ওদের মনে বড় জ্বালা, মনে রাখেন, বুঝেন নাই? আচ্ছা, এই শ্রেণীর যখন দেখে না হুজুরটা একটু মারা দ মারতে পারবো, হুজুর অত বড় পাওয়ারফুল না, তখন তাকে মারার জন্য আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে। আছে না নাই? আছে না নাই? তাহলে স্পষ্ট বোঝা গেল এই আয়াতের বাস্তবতা এখন দেখা যাচ্ছে, ঠিক কি না আমার ভাইয়েরা? এরকম যারা আছে এই শ্রেণীর মানুষ, তাদের অবস্থান কি? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَمْ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ এ সমস্ত মানুষদের অবস্থা কি হবে? অনেক মানুষদেরকে আল্লাহ অনেক ইনসান আর জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, তারা কারা? অন্তর আছে বিবেচনা নাই, অন্তরে কোরআন ভাল লাগে না, চোখ আছে চোখ দিয়ে তাফসির দেখে না, কোরআন দেখে না, চোখ দিয়ে উল্টা পাল্টা ফিল্ম দেখে, অ্যান্ড্রয়েড সেট দিয়ে উল্টা পাল্টা জিনিস দেখে। আসে না নাই? কান আছে কান দিয়ে আজান শোনে না, আজান শুনলে পরে নামাজ পড়তে যায় না, কান আছে কানের মধ্যে আজান ঢুকলে পরে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, কারের মধ্যে তাফসির মাহফিলের কথা শুনলে পরে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, ইয়ারফোনটা ঢুকায় দেয়া কানের মধ্যে ইয়ারফোন ঢুকায় দেয়া গান শুনে। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 44 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 0191721484843। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।